টিচারের পদ আমাদের রেডি আছে, কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সাম, তাই ইয়াং ছেলেদের চাকরি মাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতেন, মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন, আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো এ নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবেন। আমি দুঃখিত যে কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয়, কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায়, কোর্টের প্রতি আমার সম্মান আছে। আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না, বলা যায় না, জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায়, এটা নিয়মে আছে, আমি নিজেও লয়ার, আমি জানি কি করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে কিন্তু চাকরিটা করতে। এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নেওয়া হচ্ছে, আপনারা নজরে রাখবেন। ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়েরা আছেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। আপনারা জানেন এখানে গড়ে তোলা হয়েছে মিষ্টি হাব, ধাত্রি গ্রামে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে তাঁতের হাট, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে হস্তশিল্প তাঁত শিল্পের ক্লাস্টার, নতুন গ্রামে কাঠ খোদাই শিল্প, দরিয়াপুরে ডোকরা শিল্প, বর্ধমানের গর্ভতার মিষ্টি, মিহিদানা সীতাভোগ ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগ জিআই ট্যাগ পেয়ে গেছে, ল্যাংচাও যাতে আগামী দিন পায় আমরা সেটাও চেষ্টা করব। জয়নগরের মোয়াও পেয়েছে, আপনাদের তুষো পেয়েছে, এবং আপনাদের টাঙ্গাইল শাড়িও পেয়েছে, বালুচরি শাড়িও পেয়েছে, 27টা জিআই প্রোডাক্ট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমি বর্ধমানকে নিয়ে গর্ব করে কি বলি জানেন, চাষি ভাইদের কৃষি জমি মিউটেশন করবার জন্য 1 পয়সা কাউকে দেবেন না, যদি কেউ পয়সা চায় ধরে 2টো থাপ্পড় দিয়ে দিন, এবং আপনাদের গা একটা ডায়েরি করুন।